সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। শুরুতেই থাকছে মুনিয়া হত্যা, টাকা ভাগাভাগির জন্য মানববন্ধন পণ্ড, বিস্তারিত শুনবেন সংবাদে। জানাবো দেশে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, বললেন র‍্যাবের ডিজি। থাকছে নির্বাচনে কফিনে বিএনপি বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিল, বললেন ওবায়দুল কাদের। এরপর জানাবো পরিপূর্ণ মুমিন হতে হলে অহেতুক কাজ থেকে বেঁচে থাকতে হবে, বললেন জুনায়েদ বাবুনগরী। তারপর থাকছে শুধু মিছিল সমাবেশ নয়, জনসচেতনতা সৃষ্টিও দায়িত্ব, বললেন বাহাউদ্দিন নাসিম। আরও জানাবো শুধু টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং সবশেষে বিনা লাইসেন্সে খাদ্য মজুত করলে কঠোর ব্যবস্থা, বললেন খাদ্যমন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। মুনিয়া হত্যা, টাকা ভাগাভাগির জন্য মানববন্ধন পণ্ড। শুক্রবার চৌঠাজন ভাসানী অনুসারী পরিষদের নামে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিল। জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল শনিবার 5ই জুন সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে, কিন্তু সেই মানববন্ধনে যারা উপস্থিত থাকবেন বলে বলা হয়েছিল ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তারা কেউ উপস্থিত হননি, বরং টাকা ভাগাভাগির জন্য সেই মানববন্ধন পণ্ড হয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা সন্তান মুনিয়া হত্যার বিচার চাই শিরোনামে এই নাগরিক সমাবেশের আহ্বান জানানো হয়েছিল। জাহাঙ্গীর আলম মিন্টু নিজেকে সদস্য কেন্দ্রীয় কমিটি ভাসানী অনুসারী পরিষদ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিলেন। এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। উপস্থিত থাকবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ লতিফুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ডাকসু সাবেক ভিপি নুরুল হক সহ আরও কয়েকজন ব্যক্তিবর্গ। কিন্তু আজকের অনুষ্ঠানে দেখা যায় যে এদের কেউই উপস্থিত ছিলেন না, বরং কিছু সংখ্যক ভাড়াটে লোক দিয়ে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। জানা গেছে ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে করোনাকালীন ত্রাণ, নগদ অর্থ, গরুর মাংস দেওয়ার কথা বলে তাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে আনা হয় রাজধানীর মীর হাজিরবাগ এলাকার শতাধিক রিকশা চালককে। পরে তাদের ত্রাণ না দিয়ে মানববন্ধনে দাঁড় করানো হয় বলে জানিয়েছেন রিকশা চালকরা। পরে তারা প্রতিশ্রুতি দেওয়া টাকা ও ত্রাণ চাইতে গেলে নিজেদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। তুমুল হট্টগোল এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু রিকশা চালকদের পল্টন মোড়ে অর্থ দেওয়ার কথা বলেন এবং দ্রুত প্রেস ক্লাব এলাকা ত্যাগ করেন। এর আগে রফিকুল ইসলাম সরকার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখেন। তিনি বাজেট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বাস্থ্যখাতের দুর্নীতি নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন। দেশে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন করার দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্ষমতা রয়েছে। ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ অপরাধ দমনে কাজ করছে। দেশে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। শনিবার 5ই জুন দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের র্যাব গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছে। কিশোর গ্যাংয়ের অপরাধে নিয়ন্ত্রণে কোনো রাজনৈতিক চাপ নেই। র্যাব মহাপরিচালক বলেন টিকটক সহ কয়েকটি ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এর জন্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি পর্যালোচনা করছে। তিনি বলেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধে জড়ানোর তালিকা তৈরি করা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না, তবে বর্তমান প্রযুক্তি নির্ভর সামাজিক প্রযুক্তি বর্জন করা নয়, বরং ইতিবাচকভাবে প্রযুক্তির ব্যবহার করে আমাদের জীবনমান উন্নয়ন করতে হবে। তিনি বলেন কিশোর অপরাধ হঠাৎ করে বেড়ে গেছে, এর মধ্যে পারিবারিক ও সামাজিক কারণ রয়েছে, টিকটক সহ বিভিন্ন কারণও রয়েছে। আজকের অবস্থার জন্য সবাই দায়ী, সবাই মিলে একসঙ্গে কাজ করলে কিশোর অপরাধ দমন করা সম্ভব। আব্দুল আল মামুন বলেন কোনো অপরাধ সংগঠনের পর আসামি ধরা হয়নি, এর নজির র্যাবে নেই। সকল অপরাধের পর আসামি ধরতে র্যাব সদা তৎপর। র্যাবের হেডকোয়ার্টার্স থেকে সরাসরি আসামি ধরার জন্য কাজ করে থাকে এবং হেডকোয়ার্টার্স ও ব্যাটালিয়ান কে কার আগে আসামি ধরবে এ নিয়ে প্রতিযোগিতা আছে। ঠিক অনুরূপভাবে বাংলাদেশ পুলিশের জেলা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই রয়েছে, তাদের মধ্যে আসামি ধরার জন্য ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি ইতিবাচক দিক বলেও দাবি করেন র্যাব ডিজি। র্যাব মহাপরিচালক আরও বলেন কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে, বিশেষত পরিবারের সন্তানদের প্রতি বাবা মায়ের নজরদারি বাড়াতে হবে, সোশ্যাল মিডিয়া অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে, সৃজনশীল কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে কিশোর অপরাধ হ্রাস করা সম্ভব। তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, অনেক দেশের চাইতে আমরা পার ক্যাপিটাল ইনকামে এগিয়ে রয়েছে, নারী উন্নয়নে আমরা এগিয়ে রয়েছে, ইন্টারনেটে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে দেশে আইন রয়েছে,
সে আইনে অপরাধীদের গ্রেপ্তারের পর বিচার হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কোনো রাজনৈতিক চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাপ নিয়ে কাজ করি না, এসব চাপ আমার কাছে আসেও না। এক এক সময় এক এক অপরাধ দেখা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে আবার সেই অপরাধগুলো নিয়ন্ত্রণে আসে। একটা সময় ইপটিজিং বেড়ে গিয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন নিয়ন্ত্রণে, জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে। আইনের বাইরে ও আইনের সঙ্গে যে কেউ অপরাধী হলে র্যাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব আগেও কুণ্ঠিত হয়নি, আগামীতেও হবে না। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সাম্প্রতিক সময় দেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে কিশোর অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে অপরাধের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। বিতর্কিত অ্যাপস টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকা বানিয়ে আর্থিক প্রলোভন দেখিয়ে নিম্ন আয়ের পরিবারের মেয়েদের অনৈতিক কর্মকাণ্ডের ফাঁদে ফেলছে এসব অপরাধীরা। এমনকি সুকৌশলে এসব মেয়েদের ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে। তিনি বলেন, বিশেষ করে টিকটক, লাইকি, ইমু, ফেসবুক, স্ট্রিমকার, মাইস্পেস, হাইফাইভ, বাদু ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার কিশোর তরুণদের বিপদগামী করে তুলছে। তৈরি হচ্ছে টিকটক হৃদয়, অপু, সজীব, নয়নবন্ধ, সুজন ফাইটারের মতো অপরাধীরা, ফাইভ স্টার ডিসকো বয়েজ, সেভেন স্টার, বিগ বয়েজের মতো কিশোর গ্যাংরা অতিষ্ঠ করে তুলছে পাড়া মহল্লা সাধারণ মানুষের জীবন। এসব কিশোর গ্যাংরা ইপটিজিং, যৌন নিপীড়ন, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে হত্যাকাণ্ডে পর্যন্ত জড়িয়ে পড়ছে। ফেসবুক ভিত্তিক এসব গ্যাং কালচার প্রতিরোধ করা জরুরি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া সহ আর কয়েকটি দেশে টিকটক বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এখন সময় এসেছে বাংলাদেশে বিতর্কিত টিকটকের কার্যক্রম বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। তবে সামাজিক অবক্ষয়, পারিবারিক বন্ধনের ঘাটতি, বাবা মায়ের বিচ্ছেদের ফলে সন্তানের প্রতি অনাদর, সন্তানকে সময় না দেওয়া, মাদকের সহজলভ্যতা, সুশাসনের অভাব, রাজনৈতিক প্রতিহিংসাও কিশোর অপরাধ বৃদ্ধির জন্য দায়ী। নির্বাচনের কফিনে বিএনপি বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে বিএনপি গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনের নামে নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিল। শনিবার সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন সেতুমন্ত্রী। 1978 সালে 13 জন জিয়া রহমান কোন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সেনাপ্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সেনা শাসক জিয়া। তার আগে 1977 সালে হ্যাঁ না ভোটের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপি নেতাদের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তীব্র সমালোচনার, মিথ্যাচারের তীর ছুড়ে এবং দলীয়ভাবে আপাদমস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি? বিএনপি নাকি গণতন্ত্রের জন্য লড়াই করছে? কর্মীরা প্রাণ দিচ্ছে, সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবে তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি দেশবাসী দেখেছে, এভাবে কি তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে? বিএনপির কাছে জানতে চান কাদের। বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা গুম করেছিল। বিএনপি অতীত ভুলে গেল, দেশের মানুষ ঠিক মনে রেখেছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু, ক্ষমতা ফিরে পেতে তাই তো মরিয়া হয়ে উঠেছে, আর আওয়ামী লীগের রাজনীতি ত্যাগের এজন্য জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। এর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকারকে পরিবেশ বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, পরিবেশকে দূষণমুক্ত রাখতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, সহিংসতার উপাদান যুক্ত হলে রাজনৈতিক পরিবেশ নষ্ট হবে। বর্তমান সরকার আগামী 5 বছরে দেশের 22-24% অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করার পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকার দেশব্যাপী 3 কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে বিশ্ববাসীর জানার সুযোগ হলো, বাংলাদেশের জনগণ প্রকৃতির প্রতিকূলতার মধ্যে শুধু টিকে থাকতে জানে না, বরং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো দক্ষভাবে মোকাবেলা করার সুদূরপ্রসারী কর্মকৌশলও নিতে পারে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরিপূর্ণ মুমিন হতে হলে অহেতুক কাজ থেকে বেঁচে থাকতে হবে। শিক্ষার্থী সহ হাজার হাজার মুসল্লিদের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা শিক্ষা পরিচালক আলামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, পরিপূর্ণ মুমিন হতে হলে অহেতুক কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। শুক্রবার 4 জুন হাটহাজারি মাদ্রাসার কেন্দ্রীয় বাইতুল করিম জামে মসজিদে তিনি একথা বলেন। জুনায়েদ বাবুনগরী বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনের বহু গুণাবলী বর্ণনা করেছেন, যেন ওই গুণাবলী অর্জনের মাধ্যমে পার্থিব জীবনে আল্লাহর নির্দেশনা মতো চলে সুখ শান্তি লাভের পাশাপাশি পরকালেও অফুরন্ত শান্তি লাভ করা যায়। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় বিনত। নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের পঞ্চম ভিত্তির অন্যতম হলো নামাজ। তবে নামাজ নিয়ে আমরা অহেতুক অলসতা করি, সামান্য অজুহাতে নামাজ ছেড়ে দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। হেফাজতে ইসলাম আহ্বায়ক কমিটির আহ্বায়ক আরো বলেন, পূর্ণ মুমিন হতে হলে অনর্থক বিষয়াদি থেকে বিরত থাকতে হবে, পাশাপাশি অনর্থক বিষয়গুলির অন্তর্ভুক্ত বেপর্দা
হত্যা, বেহায়াপনা, জুলুম নির্যাতন সহ সর্বপ্রকারের গুনাহ পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোরআনে বর্ণিত মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য সমূহ অর্জনের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে বলে দিক নির্দেশনা দেন তিনি। শুধু মিছিল সমাবেশ নয়, জনসচেতনতা সৃষ্টিও দায়িত্ব। শুধু মিছিল সমাবেশ নয়, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফমো বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, নির্মল পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানো নয়, আমাদের কলকারখানা যানবাহন থেকে যে কালো ধোঁয়া সৃষ্টি হয় তাও রোধ করতে হবে, নদী নাব্যতা খালবিল রক্ষা করতে হবে, তাহলেই আমাদের পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। দেশের পরিবেশ রক্ষায় দেশের সর্বস্তরে মানুষকে সচেতন করে তুলতে হবে। শনিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুই প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নয়, দেশকে সবুজায়ন বনায়নের মধ্য দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে ডাক দিয়েছেন বঙ্গবন্ধু। 1981 সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন, তখন শত প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের ভারসাম্য বজায় রাখার জন্য সবুজায়নের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা শুধু দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেননি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন, সবুজ প্রকৃতি গড়ে তোলার ক্ষেত্রেও লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশে বেঁচে থাকুক, সেটাই শেখ হাসিনা চেয়েছেন। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করার জন্য কৃষককে দেশের মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেন এবং নিজেও গাছ লাগাতেন। শেখ হাসিনা সবসময় আওয়ামী লীগ সহযোগী সংগঠন সহ দেশের সকল জনগণকে বিভিন্নভাবে সবুজায়নের জন্য পরামর্শ প্রদান করে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েক কোটি গাছ লাগিয়েছেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গত বছর প্রায় 5 লাখ গাছ লাগিয়েছিল, এবারও তার দ্বিগুণ গাছ লাগাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের নেতা বলেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করে, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ সুন্দরভাবে ভারসাম্য পরিবেশে বেঁচে থাকুক। সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মী নিবেদিত প্রাণ হয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য করোনার মধ্যে বিভিন্ন ধরনের সঠিক দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই মহামারীর মধ্যে অনেক ভালো আছে। নাসিম আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার সুন্দর একটি পরিবেশ ফিরে পাবে এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ নির্মাণে আওয়ামী লীগের দেশের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি অবশ্যই আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। জন্মলগ্ন থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানব কল্যাণ, দেশের কল্যাণের কাজ গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। করোনার মধ্যে সারা বিশ্বে বিপর্যস্ত হলেও জীবনের ঝুঁকি নিয়ে মানব কল্যাণে কাজ করে গেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শুধু টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, শুধু টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, আমাদের স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মানতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পড়া হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যে দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে আছে তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা ভালো আছে, আর যাদের করোনা নিয়ন্ত্রণে নেই তারা বিধ্বস্ত হয়ে গেছে। কাজে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগ করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে, যে কারণে আমাদের দেশে ওষুধের অভাব হয়নি, খাদ্যের অভাব হয়নি, আমাদের কৃষিখাত ও শিল্প কারখানা সচল রয়েছে, আমাদের অর্থনীতি অনেক দেশের চেয়ে ভালো। উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী 50টি স্টলের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, ঘোড়া, হরিণ, ময়ূর ঘুরে দেখেন। বিনা লাইসেন্সে খাদ্য মজুত করলে কঠোর ব্যবস্থা। বিনা লাইসেন্সে খাদ্য মজুত করে কেউ সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। শুক্রবার সকালে ময়মনসিংহের সিএসডিতে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি প্রণোদনা পেয়ে চাষিরা প্রচুর খাদ্য উৎপাদন করেছে, এখন কেউ কেউ সে খাদ্য মজুত করছে বলে অভিযোগ করেন তিনি। এ কাজ করে যারা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করবেন তাদের ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। এর আগে সারা দেশে পুরাতন খাদ্য গুদাম সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে বিভিন্ন কাজ পরিদর্শন করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।